Dear students, welcome to my online class. Today I would like to discuss with you one of the most important topics of English grammar, that is right form of verbs. Right is a verb is very important for yourself. You can use it in your exam, also in professor exam, even test for job oriented exam. So it's my honest request to all of you, please listen to me what I say and listen please to my class. I think it will be very helpful for your future life. Okay, let's start. Dear listeners, dear learners, dear students, at first I would like to say right form of verb. Verb is shotik form. Subject and subject number and tense onujayi sentence e verb er je shotik form ta boshe etai holo right form of verb. Right form of verb er kichu rules ache, amra egulo niye ekhon alochona korbo. প্রথমত হচ্ছে সিম্পল সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, সিম্পল সেন্টেন্স আসলে তুমি বুঝো যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইন ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সুতরাং রুলটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে মাঝে মধ্যে দুটি ভার্ব দেখা যায় তখন আমরা কী করবো, এই রুলটা তুমি শিখবো। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ, তবে যদি উদ্দেশ্য বোঝায় তখন ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের পর্যন্ত হবে। রুলটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব যদি থাকে ততক্ষণ দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, তবে দ্বিতীয় ভার্বটি যারা যদি উদ্দেশ্য বোঝায় তখন আইএনজি যোগ না করে আমরা ইনফিনিটিভ করব। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা উদাহরণটা দেখে তোমাদেরকে বলে দেব। আই স হিম প্লে, এটা আছে সেকেন্ড ভার্ব। আই গো দেয়ার অ্যান্ড ইয়ার লার্ন ইংলিশ। দেখো ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লুক এট বোর্ড। আই স হিম প্লে, এখানে স একটা ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভার্ব, দ্বিতীয় প্লে আর একটি ভার্ব। কোনো উদ্দেশ্য বুঝে না, আমি তাকে কি হচ্ছে দেখি কোনো উদ্দেশ্য না, তার মানে এটা হচ্ছে আই এনজি হয়ে পি এল এ ওয়াই আই এন জি। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব হওয়া তৃতীয় সাথে আমরা আই এনজি যোগ করেছি। দ্বিতীয় ধরনটা দেখো, আই গো দেয়ার, গো একটা ভার্ব আছে, লার্ন একটা ভার্ব, সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট, আমি সেখানে যাই ইংরেজি শিখতে, সেখানে যাও। ডিয়ার স্টুডেন্ট দেখো, প্রথমটাতে আমরা দেখলাম আই স হিম প্লে, এবং উদ্দেশ্য নয় বিধে আমরা এখানে আইএনজি যোগ করেছি। দ্বিতীয় উদাহরণটাতে দেখো, আই গো দেয়ার লার্ন ইংলিশ, এখানে আমি সেখানে যাই ইংরেজি শিখতে, ইংরেজি শিখাটা আমার উদ্দেশ্য। সুতরাং এখানে উদ্দেশ্য বিধায় আইএনজি যোগ না হয়ে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ কি আমরা একটু আগে বলেছি, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আই গো দেয়ার, গো হচ্ছে একটা মূল ভার্ব, সাবজেক্ট হচ্ছে একটা প্রাইম ভার্ব, দ্বিতীয় ভার্বটা নন প্রাইম করতে হবে, ইনফিনিটিভ করে দিতে হবে। আই গো দেয়ার টু লার্ন ইংলিশ, টু লার্ন এন ই এ আর এন লার্ন ইংলিশ, অর্থাৎ এটা আইএনজি হবে না, কারণ উদ্দেশ্য বুঝিয়েছে। তার মানে রোলটা কি দাঁড়ালো, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা আমরা আইএনজি যোগ করবো, আর উদ্দেশ্য বোঝা ইনফিনিটিভ করবো। আশা করি তোমরা এই রোলটা ভালোভাবে বুঝতে পারছো, এই রোলটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ রাইট ইউজ অফ ভার্বের জন্য। তোমরা খেয়াল করো, আজ এখন দ্বিতীয় খুব মজার একটা রুল দেখাবো। আমরা প্রায় পরীক্ষায় এই রুলটা নিয়ে প্রশ্ন করি, এটা হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার, আশা করি আজ থেকে আর ভুলবে না। দেখো বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, আর আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। আমরা অর্থ অনুযায়ী মনে রাখবো, বিফোর অর্থ হচ্ছে আগে, আফটার অর্থ হচ্ছে পরে।
দেখো বিফোর এর আগে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স দেখো বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে বিফোর আগে আমরা পাস্ট পারফেক্ট দিব আফটার অর্থ পরে আফটার এর পরে পাস্ট পারফেক্ট দিব অপোজিট দুটো অংশ যে খালি আছে এই খালি অংশটা আমরা কি বসিয়ে দেব পাস্ট ইনডিফিনিট দেখো ডিয়ার স্টুডেন্ট বিফোর এবং আফটার এর রুল আশা করি আজ থেকে আর ভুলবে না বিফোর অর্থ হচ্ছে আগে আফটার অর্থ পরে অর্থ অনুযায়ী আমরা বিফোরের আগে পাস্ট পারফেক্ট আফটারের পরে পাস্ট পারফেক্ট দেব অপোজিট দুটো অংশ যে খালি আছে ওটা আমরা পাস্ট ইনডিফিনিট দেব উদাহরণ করলে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব এবং আমরা যদি সচরাচর উদাহরণটা বলি ডাক্তার আসার পর রোগী মারা গেল ডাক্তার আসার পরে রোগী মারা গেল ওই সিম্পল সেন্টেন্সটা তো আমরা সমস্যা পড়ে যাই কিন্তু রুলটা মনে না থাকার কারণে যেমন শিক্ষক আসার পরে ছাত্ররা দাঁড়ালো শিক্ষক ঘন্টা বাজার পূর্বে আমরা শ্রেণীতে গেলাম এই ধরনের বাক্যগুলো আমরা বিফোর এবং আফটারের রুল দিয়ে করব I have looked a doctor, good doctor, before I meet vacate as you. দেখো যেহেতু বিফোর আছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে বিফোরের পরে পাস্ট ইনডিপেন্ডেন্ট হবে তার মানে এটা হয়ে যাবে ম্যাট বিফোর থাকার কারণে প্রথম অংশটা আমরা দিয়েছি পাস্ট পারফেক্ট টেন্স পরের অংশটা আমরা দিয়েছি পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স তোমার সাথে দেখা করার পূর্বে আমি আর একজন ভালো ডাক্তারের সাথে দেখা করেছিলাম আই হ্যাড লুকড এ গুড ডক্টর বিফোর আই ম্যাট ইউ তাহলে বিফোর এবং আফটারের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি আফটার একটা রুল আমরা দেই এটা দেখো যদি আমরা এটাকে আফটার করে দেই তাহলে কি হয় যদি আমি এখানে বিফোরের জায়গায় আফটার দেই তাহলে এখানে আমি হেড দিতে পারবো না কারণ আমরা রুলে পড়েছি আফটারের আগে হবে ফার্স্ট ইনডিফিনিট পর হবে পাস্ট পারফেক্ট আই হ্যাড মেট ইউ হবে ডিয়ার লার্নার্স আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট আফটার ইজ দ্য ক্লু আফটারের কারণে এখানে আফটারের পর অংশ পাস্ট পারফেক্ট হয়ে গেল প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়ে গেল যদি এটা থাকতো বিফোর তাহলে এটা পাস্ট পারফেক্ট পর এটা পাস্ট ইনডিফিনিট তো বিফোর আফটার বিষয়টা আমরা আশা করি একবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছি ডিয়ার লার্নার্স আমি আশা করব বিফোর এবং আফটার রুলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো মডাল অক্সিলারি নিশ্চয় নাম শুনেছ মডাল অক্সিলারি বাদ শ্যাল শুট উলুট মে মাইট ক্যান কুড আরো অনেক আছে মডেল যদি বাড়বে পরে সব সময় বাড়বে বেস ফর্ম অর্থাৎ বি ওয়ান বসে মনে রাখবে মডেল অনুযায়ী ভাব যদি বাক্যে থাকে তারপর যদি খালি গেল দেওয়া থাকে ওই ভাবটা সব সময় বাড়বে বেস ফর্ম বসবে যেমন আই মে গো যদি ব্র্যাকেটে থাকে গো হুম এটি দেওয়া আছে মে থাকার কারণে গো গোই হবে আই মে গো হোম আমি বাড়ি যেতে পারি তবে তবে মডাল অক্সিলারি প্লাস বি যুক্ত হয় অর্থাৎ ক্যান বি কুড বি ইত্যাদি অর্থাৎ মডাল অক্সিলারির সাথে যদি বি যুক্ত হয় তখন বারে বিশেষণ না হয়ে বারে পাস্ট পার্টিসিপল হয় মনে রাখবে মডাল অক্সিলারির পরে হয় বারে বেস ফর্ম আর মডাল অক্সিলারির সাথে যদি বি যুক্ত হয় ত
তখন মূল ভাবটি পেসিভ ভয়েস অনুযায়ী বারে পাস্ট পার্টিসিপল হয়। যেমন এই উদাহরণটা যদি আমরা করি, যেমন থাকতো আই মে বি থাকতো, তখন গো যদি ব্র্যাকেটে থাকতো আমরা এটাকে আর গো লিখতে পারতাম না, আমরা এটাকে পাস্ট পার্টিসিপল অনুযায়ী করতাম গো এর পাস্ট পার্টিসিপল গো এন্ড গন। বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো। মডেল অন দিবারের পরে ভার্বের বেস ফর্ম হয়, তবে মডেল দিবারের সাথে যদি বি যুক্ত থাকে, যেমন ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি ইত্যাদি, এম টু বি, ইজ টু বি, আর টু বি, গোয়িং টু বি, যত মডেল দিবার আছে সবগুলোর উপর যদি বি যুক্ত থাকে তখন মূল ভার্বটা ভার্ব বেস ফর্ম না হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আমরা উদাহরণ দেখতে পেলাম আই মে বি গো, গো আউট হয়ে গেল গন হোম। আশা করি এই রুলটা তোমরা ভালো করে বুঝতে পারছো। আমরা পরবর্তী রুলে চলে যাই। রাইট ফর্ম ভার্বে বাক্যে যদি টু বি থাকে, টু বি অথবা টু হ্যাড অথবা হেভিং, তারপর যদি মূল ভার্ব থাকে এটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। রুলটা হচ্ছে বাক্যে টু বি, টু হ্যাভ অথবা হেভিং থাকলে, তারপরে যদি কোনো ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, খালি করে দেওয়া থাকে, ওই খালি করে ভার্ব হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন হেভিং এফ আই এন আই এস ফিনিশ, হেভিং ফিনিশ, ফিনিশটা ব্র্যাকেটে, আর মিল সি having finished her meal she went to school, অর্থাৎ সে খাবার খাওয়ার পরে স্কুলে গিয়েছে। এখন হেভিং শব্দটা থাকার কারণে আমরা একটু আগে পড়েছি হেভিং এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, সুতরাং এটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল। ফিনিশ এর সাথে কি ফিনিশ, ফিনিশ এফ আই এন আই এস এস ই ডি ফিনিশ। তাহলে আমরা দেখতে পেলাম টু বি অথবা টু এ অথবা হেভিং থাকলে এরপরে যে ব্ল্যাঙ্ক থাকবে বাসটা সবসময় পাস্ট পার্টিসিপল বসবে। হেভিং ফিনিশড হার মিল, তার খাবার শেষ করার পরে সি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ রুল আমরা এখন দেখব, যে স্টুডেন্ট দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম অর্থ ইহা উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম অর্থ ইহা উপযুক্ত সময়। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে কোনো বাক্যে যদি সাবজেক্ট থাকে তখন এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অর্থাৎ রুলটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে এরপর সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি সাবজেক্ট না থাকে তখন ইনফিনিটিভ হবে। আমরা উদাহরণ করে বিষয়টা আরো ক্লিয়ার হবে। বললো যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তখন পাস্ট ইনডিফিনিট টেন্স করব, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ করব। উদাহরণ করি ইট ইজ টাইম গো হোম, ইট ইজ টাইম উই লিভ দা প্লেস। দেখো প্রথম বাক্যটাতে আছে ইট ইজ টাইম গো, ওখানে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা বলেছিলাম সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হয়, ইট ইজ টাইম টু গো হোম, বাড়ি যাওয়া, এটাই উপযুক্ত সময়। আর দ্বিতীয় উদাহরণ দেখো ইট ইজ টাইম উই দেওয়া আছে, তাহলে সাবজেক্ট দেওয়া আছে, সুতরাং এটার কারণে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ টাইম উই লেফট দা প্লেস, এল ই এফ টি লেফট, এই স্থানটা ত্যাগ করার এটাই উপযুক্ত সময়। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়।
আমরা রুলটা আবার বলি ইট ইজ টাইম এবং ইট ইজ হাইট এর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করব আর যদি সাবজেক্ট দেওয়া না থাকে আমরা ইনফিনিটিভ করব ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম ডিয়ার লার্নারস এখন আরেকটি গুরুত্বপূর্ণ রুল দেখো নো সুনার হেড আমরা যে বাংলায় বলি পড়তে না করতে যাইতে না যাইতে খাইতে না খাইতে দেখতে না দেখতে বা টুলা এইভাবে করতে হয় নো সোনার হেড দেন দেখো খুব সহজে করবো স্কার্সলি এস সি আর সি এল ও স্কার্সলি হেড অয়েল হার্ডলি হেড অয়েল এখানে নো সোনার হেড দেন স্কার্সলি হেড হয়েন হার্ডলি হেড হয়েন তিনটা বাক্য এই তিনটা রুল তিনটা অংশে হয় তবে তিনটাই সেম রুল অর্থ সেম যেমন আমরা বিদ্যালয়ে পড়তে না পড়তে বৃষ্টি শুরু হলো আমরা ক্লাস শ্রেণীকক্ষে শিক্ষক আসতে আসতে ছাত্র দাঁড়ালো এই ধরনের বাক্যগুলো এইভাবে করতে হবে এই ধরনের বাক্যে দুটি বার থাকবে প্রথম বারটি আমরা পাস্ট পার্টিসিপল করব দ্বিতীয় বারটি আমরা পাস্ট ইনডেফিনিট করব মনে রাখবে নো সোনার হেড দেন স্কার্সলি হেড হয়েন হার্ডলি হেড হয়েন থাকলে এই ধরনের বাক্যে দুটি বার থাকবে প্রথম বারটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পার্টিসিপল দেব দ্বিতীয় বারটি পাস্ট ইনডেফিনিট অর্থাৎ পাস্ট ফর্মে দেব প্রথম অংশ পাস্ট পারফেক্ট পরের অংশ হয় পাস্ট ইনডেফিনিট অর্থাৎ প্রথমটা হচ্ছে ভার্বের থ্রি দ্বিতীয়টা হচ্ছে ভার্বের টু আমরা একটু উদাহরণ দিলে বিষয়টা আরো বুঝবো যেমন পুলিশ দেখা মাত্র চোরটি পালালো No sooner had the thief see bracket A, the foolish no sooner had the thief see the foolish see bracket A than THAN hobby EN to hobena then he ran bracket A away. তো পুলিশ দেখা মাত্র চোর পালালো আমরা বলেছিলাম যে নতুন হ্যান্ড যুক্ত বাক্যে দুইটা ভাব সি একটা ভাব রান একটা ভাব দুইটা ভাব দেওয়া আছে দুইটা ভাব থাকলে প্রথম ভাবটা হবে পাস পার্টিসিপল অনুযায়ী সি স সিন নো সোনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ দেন হি রেন অ্যাওয়ে আর এন রান রেন রান রেন অ্যাওয়ে পুলিশ দেখা মাত্র চোরটি পালিয়ে গেল ঠিক স্কার্সলি হেড হার্ডলি হেড হলে সেম রুল হয় আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি তাহলে আমরা এক নম্বর সম্পর্কে মোটামুটি যে কটা রুল দিয়েছি আশা করি তোমরা এগুলো ভালো করে দেখবে আর পরবর্তী ক্লাসে আমরা আরো আলোচনা করব আশা করি তোমরা এগুলো মনোযোগ দিবে এগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে পরবর্তী জীবনে কাজে লাগবে সকলকে করোনা কালে ধন্যবাদ জানিয়ে সবার বাসায় থাকো কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে